মিস হবে না আপনার পছন্দের টিভি শো, দেখুন জি ফাইভ অ্যাপে একদম ফ্রি। ছোটদা ভাই নেই কিন্তু ছোটদা ভাইয়ের প্রতিনিধি তো আছে, সে তো আর আমাদের ছেড়ে কথা বলবে না। খবরদার, আমার বাড়িতে এসে আমাকে অপমান করবে না তুমি। মান অপমান বোধ তোমার আছে? যাক যাক, আমি তোমার সাথে কোনো কথা বলতে চাই না। দিদি, তুতুলের তো বিয়ে, তোমরা শুনেইছ, একটু আচ্ছু কথাবার্তাও চলছিল। কাল হলুদ কোটা, বিয়ের আসরও কাল থেকে শুরু হচ্ছে, তোমরা সবাই কিন্তু এসো। কাকমা, বাবা, তুমি শেষ মেশ আমরা বামদাবাদে বামতে বাড়িতে এলে। দন্নি মেয়ে বাপু, আমার স্বামী তো এত অসুস্থ, এইবার তো আছে যেন একবার দেখতে এলেন না চোখে দেখা। কি না, ওই শাকচুন্নি ছোট বউর ওপরে অভিমান করে আর এবার ছোট ছেলের ওপর অভিমান করে। এমন ধরা কাজ করতে পারলি তুই? তুতু, আমি তোকে কত ভালোবাসি। কাকিমা, তুমি এমন ধরা কাজ করলে কেমন করে বলো দেখিনি একটু? তুই জানিস না পুতুল, আমি সবাইকে জিজ্ঞেস করেছি, সবার কাছ থেকে খোঁজ খবর নিয়েছি, আমাকে এমন করে বলেছিল যে এই বাড়িতে এলে নাকি ঠ্যাং খোড়া করে দেবে। খুব কষ্ট হয়েছিল জানিস তো, তোর কাকা বাবুকে গিয়েও কথাটা বলেছিলাম। তারপর বলেছিল এই বাড়িতে যাতে না আসি, যার সাথে থাকি যার কাছে থাকি তার কথা অমান্য করা যায় বল। কিন্তু কাকিমা, আমি তো প্রথম দিন থেকেই জানতাম যে আপনারা আমায় সবাই ভালোবাসেন। কি তুতুল, তাহলে আমার একবার খোঁজ নিতে নেই? আমি আসিনি, কিন্তু আমি তো বড়, তুমি তো যেতে পারতে, তুমিও তো আসোনি। হ্যাঁ, অভিমান হয়েছিল আমার। তুতুল, তোমরা তো সবাই শুনেছিলে বলো, আমি এখানে চলে এসেছি তাও আমার সাথে একবারও দেখা করতে এলেন না। আচ্ছা, আমার সাথে তো আপনাদের কিছু হয়নি তাহলে, আর তোমাকে কি আমি কোনোদিনও কম ভালোবেসেছি তুতুল? নিজের বোনের মতো করেই তো ভালোবেসেছি, তাহলে একবারও দেখা করতে এলে না? বৌদি ভাই শোনো না, যা হওয়ার তো হয়েই গেছে। দেখো, আমরা তো বুঝতে পেরেছি যে আমরা দুটো ফ্যামিলি ভুল বোঝাবুঝির জন্য অনেক কিছু মিস করেছি, তাই আমার সবার কাছে রিকোয়েস্ট, আমার বিয়েতে সবাই তোমরা থেকো প্লিজ। তবে হ্যাঁ, এখানে আমার একটা কথা আছে বলি আমি, এই যে বিয়ের অনুষ্ঠানটা হবে সেটা এই বাড়িতেই হোক না, ঠাকুরের দয়ায় আমাদের বাড়িতে তো একটু বেশি জায়গা আছে আপনাদের বাড়ি থেকে, সেই জায়গা থেকেই বলছি আমাদের বাড়িতেই হলুদ কোটার অনুষ্ঠানটা হোক না। তোমার কাকা বাবুকে জিজ্ঞেস করি, উনি যদি রাজি হন তাহলে নিশ্চয়ই এখানেই অনুষ্ঠান করব। ও আর আরেকটা কথা শোনো না, দীপাসাদের আমি বলিনি, মনে মনে একটু বলার ইচ্ছা ছিল, এই বাড়িতেও আসতো, আমার সাথে খুব খাতিরও ছিল, যদি বিপাশাদের বলি তোমার কোনো আপত্তি আছে? আমার কেন আপত্তি হবে কাকিমা, আমার কোনো আপত্তি নেই। কিন্তু কাল এখানে অনুষ্ঠান করায় আমার আপত্তি আছে। এই তুমি কে? হ্যাঁ, তোমার আপত্তি আছে তো তাতে কি হচ্ছে? তোমার কথা না, ও কি ওর কথা শুনো, আমার কথা শুনো, আমি এখানে অনুষ্ঠান করব না। তুমি জেদ করো না, জোর করো না, আমি করব না এখানে অনুষ্ঠান। না, আচ্ছা শোনো না, হলুদ কোটার অনুষ্ঠান তো, কতটুকু জায়গা লাগবে আমাদের? আমার বাড়িতে ততটুকু জায়গা আছে দিদি, আর তাছাড়া তোমার কাকা বাবুও খুব রাগ করবেন। আমি কাকা বাবুর সাথে কথা বলবো? আমি কাকা বাবুকে বুঝিয়ে বলবো, এ বাড়ির মেয়ের বিয়ে বলে কথা এ বাড়ি থেকেই হোক না। দেখুন, আপনাদের মধ্যে বাড়ি নিয়ে যা ভাগ বাটোয়ারা আছে আছে, সেটার মধ্যে আমি ঢুকতে চাই না। কিন্তু বিয়ের অনুষ্ঠানে তো আমরা সবাই এক হতেই পারি না, এখানে অসুবিধার কি আছে? কাকিমা, কোনো অসুবিধা আছে? জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।